ओके কি অবস্থা পোলাপান, কি কেউ জয়েন করলো আমাদের সাথে? আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। আমরা সম্ভবত আপনাদের আজকে সানরাইজের তরফ থেকে ফিজিক্সের আপনাদের অনলাইন লাইভ ক্লাস শুরু হচ্ছে, তো এটা সম্ভবত আপনাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করবো। অলরেডি আমি লিখে ফেলছি উপরে ভেক্টর, টুকটাক কিছু লেখাজোকা আমি শুরু করে দিয়েছি। আমি জানি না আপনারা কে কয়জন আসছেন না আসছেন, আপনারা একটু যারা আছেন, আমি এইটা অ্যাকচুয়ালি আমারও প্রথম লাইভ ক্লাস, সো আপনারা আমার কথাবার্তা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না, বা আমি দু একটা কথাবার্তা লিখেছি এই কথাবার্তাগুলো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না, এই ব্যাপারগুলো আমাকে একটু জানাবেন, ঠিক আছে? একটু জানাবেন আমাকে, ঠিক আছে? তো ভেক্টর রাশি কিছু কথাবার্তা আপনারা জানেন, ভেক্টর রাশি নিয়ে আপনারা এসএসসিতে কিছু পড়ালেখা করে আসছিলেন। ভেক্টর, বিভিন্ন প্রকার ভেক্টর আপনারা জানেন। ভেক্টর রাশি বলতে আমরা কী বুঝি? ভেক্টর রাশি বলতে আমরা বুঝি, ফ্যানটা অফ করে দিবেন না, ভেক্টর রাশি বলতে আমরা বুঝি যে এই রাশিগুলোর হচ্ছে মান এবং দিক দুটোই থাকে, মান এবং দিক দুটোই যাদের থাকে সেই রাশিগুলোকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তো এই ভেক্টর চ্যাপ্টারটা আপনার এইচএসসির ফিজিক্সের হচ্ছে বেসিক। আপনি যদি ভেক্টর চ্যাপ্টারটা ভালোভাবে বোঝেন, ভেক্টরের উপাংশ বোঝেন, ভেক্টরের সামান্তরিক সূত্র বোঝেন, ঠিক আছে, ভেক্টরের নদী নৌকা, আপেক্ষিক বেগ, বৃষ্টি এগুলো যদি বোঝেন, তাহলে আপনার গতিবিদ্যা সহজ হবে, আপনি কাজ শক্তি ক্ষমতায় অনেক কিছু ভালোভাবে বুঝবেন। ইভেন সেকেন্ড পেপারে গেলে স্থির তড়িৎ বা চুম্বকের কিছু চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারগুলোতেও আপনাদের ভেক্টরের কনসেপশন ইউজ করতে হবে। সো আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে এইচএসসির ফিজিক্সের, এইচএসসির ফিজিক্সের মাম্মি ড্যাডি হচ্ছে ভেক্টর। আপনি যত ভালোভাবে ভেক্টর পড়বেন, যত ভালোভাবে আপনি ভেক্টর বুঝবেন, আপনার জন্য এইচএসসির জার্নিটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? সো শুরুর দিকে আমরা শুরুতে একটু ছোটোখাটো কিছু কথাবার্তা বলে আসি, সবাই আস্তে আস্তে আমরা ইম্পর্টেন্ট জিনিসে ঢুকবো। বাট শুরুর দিকে এই চ্যাপ্টারের, একদম ভেক্টর চ্যাপ্টারের শুরু করলে আপনি দেখবেন অনেকগুলো ভেক্টর রাশির নাম ঠিকানা দেওয়া আছে। অবস্থান ভেক্টর, একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীব ভেক্টর, শূন্য ভেক্টর, যেটাকে আবার নাল ভেক্টর বলা হয়, এরকম অনেকগুলো ভেক্টর রাশির নাম ঠিকানা দেওয়া আছে। সো আপনার যেটা কাজ হচ্ছে এই সবগুলো, আপনার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই সবগুলো ভেক্টর রাশির আপনি সংজ্ঞাগুলো পড়বেন, অবশ্যই সংজ্ঞাগুলো পড়বেন, এবং হচ্ছে এই ভেক্টর রাশিগুলোর প্রকাশগুলো কীরকম, ঠিক আছে, ভেক্টর রাশির প্রকাশগুলো কীরকম সেগুলো আপনারা দেখবেন। তো আমরা ছোটোখাটো, আমি জাস্ট সবগুলো সংজ্ঞা আসলে আমাদের একটা লাইভ ক্লাসে করার কোনো মানে হয় না, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের একদম প্রতি পদে পদে দরকার হবে, এরকম দু একটা সংজ্ঞা আমি আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাই। বাট আমি বলছি, আমি যদি আপনাকে তিন চারটা সংজ্ঞা পড়াই থাকি এখন একটু পরে, আপনি বইতে গেলে দেখবেন হয়তো দশটা বারোটা সংজ্ঞা আছে বই ভেদে, এক এক বইতে এক এক রকম। সো আপনারা সবগুলো সংজ্ঞা পড়বেন, এবং যাওয়ার আগে আরেকটা কথা বলে দেই, টেক্সট বই, টেক্সট বইয়ের একটা কথা আমি বলতে চাই। ফার্স্ট অফ অল, এখন লকডাউন চলছে, একটা বৈশ্বিক মহামারী, স্বাভাবিক না বিষয়গুলো। সো অনেকের আশেপাশেই হয়তো বইয়ের দোকানপাট, বা অনেকের কেন হয়তো সব দিকেই বইয়ের দোকানপাট বন্ধ। সো হুট করে বই কেনার তাড়াহুড়ায় আপনার যাওয়ার দরকার নাই। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি শাহজাহান তপন স্যারের বইটা পাওয়া যায়, বাজারে অনেক রাইটারের বই আছে, সবগুলো বইই ভালো, বাট শাহজাহান তপন স্যারের বইটা একদম বিগিনারদের জন্য, আমরা যারা শুরু করছি এইচএসসি ফিজিক্স, আমরা যারা শুরু করছি, আমাদের জন্য শাহজাহান তপন স্যারের বইটা সবচাইতে বেটার। সো শাহজাহান তপন স্যারের বই থেকে আপনি যদি প্র্যাকটিস করেন, যদি পড়েন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। কি মাহিন ভাই, আমরা ঠিক আছি? মাহিন ভাই আমাদের ক্যামেরার পিছনের মানুষ, মাহিন ভাই আমাকে সার্বিক তত্ত্বাবধান করছে। সো আপনাদের যদি কোনো অবজেকশন থাকে, কিছু শুনতে পারছেন না, বুঝতে পারছেন না, লেখা দেখা যাচ্ছে না, এরকম যে কোনো প্রবলেম বা যে কোনো ইস্যুস তৈরি হলে কাইন্ডলি আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। তো বিভিন্ন প্রকার, হ্যাঁ দেখেন, দেন আমাকে একটা মোবাইল দেন, যে কোনো একটা দেন। বলেন, কোনো সমস্যা হচ্ছে?
ঠিক আছে মানে আপনি একটা মোবাইল নিলে খুব বেস্ট কিছু কিছু মাঝে মাঝে কমেন্ট দেখতে পারলাম কি প্রবলেম হচ্ছে আচ্ছা এখনো তো কিছু তেমন একটা পড়ানো শুরু করিনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অনেক মানুষ আছে মমিন আছে তামিম আছে ক্যামেরাটা সোজা করলে ভালো হতো আচ্ছা হ্যাঁ ক্যামেরাটা সোজা করলে অ্যাকচুয়ালি তখন ফ্রেমটা বাঁকা হয়ে যাবে সো যদি খুব বেশি অসুবিধা না হয় মানে আমরা লাইভে একটু ওয়াইড স্ক্রিন বোর্ড পাইলে আমাদের সুবিধা হয় সো আপনি যদি মোবাইলটাকে এরকম করে নেন তাহলে আমার ধারণা আপনি ফ্রেমটা সোজা পাবেন ক্লাস দেখা যাচ্ছে শোনাও যাচ্ছে থ্যাংক ইউ তামিম স্যারের লেখা ক্লিয়ার না ও মাই গড লেখা হ্যাঁ এইটা একটা ইস্যুস লাইভে আই এম সরি এটা একটা ইস্যুস আজাদ আঞ্জুমান আজাদ আপনি যদি মোবাইলটা একটু বাঁকা করে নেন তাহলে আমার ধারণা আপনি পুরো ফ্রেমটা একটু ক্লিয়ারলি দেখতে পাবেন কাইন্ডলি সেটা করলে যদি ক্যামেরা সোজা করি তাহলে কি হয় আমি ঠিক জানি না এটা একটা ইস্যু সবাই ক্যামেরা সোজা করতে বলছে রোমেন ইয়াসমিন ভিডিও ক্লিয়ার না ভিডিওতেও বোধহয় কারো কারো ইস্যুস ক্রিয়েট হচ্ছে হ্যাঁ কি অবস্থা এখন তো তাহলে ফ্রেমের দিশা কি একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে এই আবার আবার যান্ত্রিক গোলযোগ হয়ে যাচ্ছে আপনি দেখি নানা রকম যান্ত্রিক গোলযোগ করছেন দাদা এখানে কিন্তু প্রচুর বড় বড় ইঞ্জিনিয়ার মানুষজন আছে তারা কিন্তু প্রচুর কাজকর্ম করছে আপনারা দেখেন যে আপনাদের ফ্রেম সোজা হয়েছে কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা ঠিক আছে আচ্ছা আমি একটু কাজের কথা বলে শুরু করছি সেটা হচ্ছে একক ভেক্টর কাকে বলবো যেই ভেক্টরের মান হচ্ছে ওয়ান যেই ভেক্টরের মান হচ্ছে ওয়ান সেই ভেক্টরটাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর আচ্ছা তার আগে একটু ছোট্ট কথা বলে নিই যে এইটা আপনারা জানেন যে কোনো একটা ভেক্টর রাশিকে যে কোনো একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করি যে কোনো একটা ভেক্টর রাশিকে আমরা হচ্ছে এরকম এ ভেক্টর দ্বারা প্রকাশ করি অথবা হচ্ছে আমরা যে কোনো একটা ভেক্টর রাশিকে এই এর উপরে হচ্ছে আমরা একটা বার দিয়ে প্রকাশ করতে পারি অথবা একটা ভেক্টর রাশিকে এর নিচে বার দিয়ে প্রকাশ করতে পারি এটা হচ্ছে একটা ভেক্টর রাশির প্রকাশ আর যদি এই ভেক্টর রাশিটার মান বের করতে হয় এই ভেক্টর রাশিটার মান যদি আমরা বের করি তাহলে মডিউলাস দিয়ে দেই ভেক্টরের দুই পাশে হচ্ছে একটা মডিউলাস চিহ্ন দিয়ে দিই এই মডিউলাস চিহ্ন দিয়ে দেওয়া মানে কি মডিউলাস চিহ্ন দিয়ে দেওয়া মানে হচ্ছে ওই ভেক্টর রাশির মান ঠিক আছে অথবা আপনি শুধু এ লিখতে পারেন যদি শুধু এও লিখেন তাহলেও অ্যাকচুয়ালি বোঝা যাবে আপনি ওই ভেক্টর রাশির মান বোঝাচ্ছেন সো এইটা হচ্ছে যে কোনো ভেক্টর রাশির প্রকাশ যে কোনো ভেক্টর রাশিকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি এ ভেক্টর দিয়ে প্রকাশ করি এইটাই বেশি প্রচলিত আর ভেক্টরের মান যদি আমরা বোঝাতে চাই তখন মডিউলাস দিয়ে দেই মডিউলাস দিয়ে প্রকাশ করি অথবা হচ্ছে এরকম শুধু এ লিখি শুধু এ চিহ্নটা লিখলেই আমরা বুঝাই যে এটা হচ্ছে ওই ভেক্টরটার মান বোঝাচ্ছে এখানে আবার আপনারা এইটাকে বার মনে করে নিয়ে না যেন ঠিক আছে এখানে বার দেওয়া নাই ঠিক আছে এখানে আমরা শুধুমাত্র ভেক্টর রাশির কী বোঝাচ্ছি শুধুমাত্র আমরা ভেক্টর রাশির মান বুঝাচ্ছি ঠিক আছে তাহলে একক ভেক্টর কাকে বলছি আমরা একক ভেক্টর বলছি আমরা সেই ভেক্টরগুলোকে যেই ভেক্টরগুলোর মান হচ্ছে ওয়ান তো যেহেতু মান হচ্ছে ওয়ান তাই একক ভেক্টরের আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে যে একক ভেক্টরের তাৎপর্য আসলে কি তো দেখেন আপনারা জানেন কি আপনারা জানেন ভেক্টরের থাকে হচ্ছে দুটো জিনিস ভেক্টরের থাকে হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে মান একটা হচ্ছে দিক যেহেতু একক ভেক্টরের মান হচ্ছে ওয়ান সুতরাং শুধুমাত্র কি থাকবে সুতরাং শুধুমাত্র থাকবে হচ্ছে দিক শুধুমাত্র দিক থাকবে তাহলে একক ভেক্টরের তাৎপর্য হচ্ছে একক ভেক্টর হচ্ছে দিক নির্দেশ করে একক ভেক্টর হচ্ছে দিক নির্দেশ করে এটা হচ্ছে একক ভেক্টরের বৈশিষ্ট্য শুধুমাত্র দিক নির্দেশ করাটাই হচ্ছে একক ভেক্টরের কাজ কী দেখা যাচ্ছে এবং কী দেখা যাচ্ছে না এটা নিয়ে ব্যাপক টেনশন আছে কিন্তু এখানে যাই হোক আমি সামনে এটা হচ্ছে একক ভেক্টর আমরা জানলাম এরপরে আরেকটা ভেক্টর আছে এইটার সাথেই রিলেটেড সেটাকে আমরা বলি হচ্ছে আয়ত একক ভেক্টর আয়ত একক ভেক্টর
আমি এগুলা করব বলেই আসছি, আমি এগুলো করবো বলেই আসছি। মারবে পোলাপান লাইভে মার দেবে, আমি জানি না আমার কি। এটা সানরাইজের ক্লাস, আমি কিন্তু কিছু না, সানরাইজ ক্লাস নিচ্ছে, সানরাইজ, অনলি সানরাইজ। আয়ত একক ভেক্টর, প্লিজ, আমি জানি না, এখানে দুই তিনজন ভাইয়া আছেন, এখানে টিটো ভাই আছেন, মাইন ভাই আছেন, ওনারা যথেষ্ট চেষ্টা করছেন। আপনারা জানায়েন যে আপনাদের কোনো ভিউতে সমস্যা আছে কিনা, আর আমি ছোটোখাটো দু একটা জিনিসপত্র লিখে আবারও আপনাদের সাথে কথা বলবো। আপনারা কে কী বুঝতে পারছেন, কেউ কিছু কমেন্ট করলেন কিনা, সেগুলো আমি দেখব, সেগুলো আমি দেখব, আপনারা দেখেন যে আসলে মোটামুটি আপনাদের ভিউ ক্লিয়ার হয় কিনা। কি অবস্থা ওস্তাদ? প্রচণ্ড টেনশন যাচ্ছে। আচ্ছা, এবার আসেন আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরটা কি, সেটা হচ্ছে আপনারা জানেন আমরা একটা ত্রিমাত্রিক, একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বাস করি। আপনি আপনার যেই বাসার ঘরে আছেন, সেটা আপনার পড়ার ঘর হোক, আপনার বেডরুম হোক, আপনি দেখেন ওখানে সব সময় তিনটা ডিমেনশান আছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর আরেকটা হচ্ছে উচ্চতা। আমরা যদি এইভাবে ধরি, এই হচ্ছে তিনটা ডিমেনশান, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। সো এটা খুব কমন একটা জিনিস। তো এই যে তিনটা অক্ষরেখা আছে, এই তিনটা অক্ষরেখা বরাবর তিনটা একক ভেক্টর নির্দিষ্ট করে দেয়া হয়েছে। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ওই যে একক ভেক্টর বলছিলাম, আই এম সরি, আমি দুষ্টুমি করতে গিয়ে একক ভেক্টরের প্রকাশটা বলতে ভুলে গেছি, সরি। আপনারা আয়ত একক ভেক্টরের আগে দয়া করে একটু একক ভেক্টরটায় চলে আসেন, আমি একটু একক ভেক্টরের প্রকাশটা বলে যাই। আর দুষ্টুমি করবো না, এরপর সিরিয়াসলি পড়ালেখা করবো, কিন্তু এখনও কী কী জানি হচ্ছে। ওকে, সরি। আচ্ছা, আমি যেটা বলছিলাম একক ভেক্টরের প্রকাশ, তো আসলে ওই যে ওখানে লিখেছিলাম যে কোনো একটা ভেক্টর রাশিকে আমরা কী করি, যে কোনো একটা ভেক্টর রাশিকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে এ ভেক্টর বা পি ভেক্টর, যে কোনো কিছু লিখলেন, এবং এই ভেক্টর রাশিটাকে আমি মডিউলাস অফ এ দ্বারা ভাগ করে দিলাম, তাহলে একক ভেক্টরের প্রকাশটা কীরকম, আমি সেটা নিয়ে কথা বলছি আপনাদেরকে। একক ভেক্টরের প্রকাশ, আমি কি আসিফ রামে না বের হয়ে গেছি, একক ভেক্টরের প্রকাশ, একক ভেক্টরের প্রকাশটা খুবই সহজ। যে কোনো একটা ভেক্টর রাশিকে আমি যদি ওই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করি, একটা ভেক্টর রাশিকে আমি কী করব, ওই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করে দিব, তাহলে মান দিয়ে ভাগ করে দিলে আমি পাবো হচ্ছে ওই ভেক্টর রাশি বরাবর একক ভেক্টর। আমি কী পাবো, ওই ভেক্টর রাশি বরাবর একক ভেক্টর। এবং এই যে জিনিসটা লিখেছি, এই চিহ্নটাকে আমরা বলি হচ্ছে এ ক্যাপ, এর উপরে একটা উল্টা ভিয়ের মতো জিনিস, একটা টুপি পরাই দিয়েছি, তো এটাকে আমরা বলি হচ্ছে এ ক্যাপ। এ ক্যাপ যেখানেই আমরা দেখব এরকম ক্যাপ দেওয়া আছে, ধরেন সেইটা এ ক্যাপ হইতে পারে, সেইটা পি ক্যাপ হইতে পারে, সেইটা আই ক্যাপ হইতে পারে, যে কোনো একটা অক্ষর, ছোটো হাতের অক্ষর লিখে তার উপরে এরকম একটা ক্যাপ পরাই দিলে আমরা বুঝব সে কী বুঝাচ্ছে, সে বুঝাচ্ছে একটা একক ভেক্টর। সো এই হচ্ছে একক ভেক্টরের প্রকাশ। সামনে গিয়ে একটা দুইটা ক্লাস পরে এই সূত্রের ব্যবহারে আমাদেরকে ছোটোখাটো কিছু ম্যাথ সলভ করতে হবে, একক ভেক্টর, রাইট? সো একক ভেক্টর কীভাবে বের করছি, এটা জাস্ট মাথায় ঢুকায় নেন। কোনো একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাই, এবং এই একক ভেক্টরের প্রকাশটা কি, যে কোনো অক্ষরের উপরে উল্টা ভি, টুপি, এ ক্যাপ, বি ক্যাপ, জেড ক্যাপ, আই ক্যাপ, এনিথিং ক্যাপ, ঠিক আছে, ফাইন। সো এই হচ্ছে একক ভেক্টরের প্রকাশ। এবার চলে আসি হচ্ছে আয়ত একক ভেক্টর। সো একক ভেক্টরের সাথেই একটু একদম মিল রেখে আয়ত একক ভেক্টর, এবার আমরা এইখানটায় আছি। সো আয়ত একক ভেক্টরের ব্যাপারটা হচ্ছে, আমি বলছিলাম যে আমাদের নির্দিষ্ট তিনটে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, ঠিক যেন আমার এই তিনটা ডিমেনশনের মতো। এই তিনটা ডিমেনশনের বাইরে কিন্তু আপনি আর কিছু পাচ্ছেন না, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ছাড়া আর কিন্তু কিছু আমাদের নাই। তো নাই বললে আসলে হয় না, মানে আমরা দেখি না আর কি, থাকতেও পারে, আপনি জানেন না। যাই হোক, যেটা বলছিলাম এই তিনটা এক্সিস বরাবর তিনটা একক ভেক্টর নির্দিষ্ট করে দেওয়া আছে, এরা সব সময় এই তিনটা ডিমেনশনকেই নির্দেশ করবে। এক্স এক্সিস বরাবর একটা একক ভেক্টর আছে, সেটাকে আমরা বলি হচ্ছে আই ক্যাপ। ওয়াই এক্সিস বরাবর একটা একক ভেক্টর আছে, সেটাকে আমরা লিখি হচ্ছে জে ক্যাপ। এবং জেড এক্সিস বরাবর একটা একক ভেক্টর আছে, এটা হচ্ছে কে ক্যাপ। তাহলে যে কোনো রাশির সাথে আপনি যখন আই ক্যাপ দেখবেন, আপনি বুঝবেন এইটা অ্যাকচুয়ালি এক্স এক্সিস বরাবর। যে কোনো রাশির সাথে, থ্যাংক ইউ, যে কোনো রাশির সাথে আপনি যদি জে ক্যাপ দেখেন, আপনি বুঝবেন এটা ওয়াই এক্সিস বরাবর, এবং কে ক্যাপ দেখলে এটা হচ্ছে জেড এক্সিস বরাবর, ঠিক আছে। এখন আদনান মুন্তাসির মাথায় ক্যাপ পড়ছে, সবাই ঠিক আছে বলছে, থ্যাংক ইউ। ক্যামেরা আরেকটু দূরে দেন, ক্যামেরা আরেকটু দূরে, ক্যামেরা মনে হয় আমার ঠিক আছে,
আমরা কি ক্যাপই বলবো? হ্যাঁ, আপনি এটাকে বলবেন আই ক্যাপ, আপনি এটাকে বলবেন আই ক্যাপ, এইটাকে আপনি বলবেন জে ক্যাপ, এইটাকে আপনি বলবেন কে ক্যাপ। এগুলো সবগুলো দিয়ে কি বুঝায়? এগুলো সবগুলো দিয়ে বুঝায় একক ভেক্টর। এখন ধরো তোমাকে বলেছে এ ক্যাপ, এ ক্যাপের দিক কোন দিকে, এটা তুমি জানো না। এ ক্যাপ কোন দিকে মানে জানো, তুমি বলতে পারো এ ক্যাপ কোন দিকে, এ ক্যাপ হচ্ছে এ ভেক্টরের দিকে, ঠিক আছে? এ ক্যাপ কোন দিকে, এ ক্যাপ হচ্ছে এ ভেক্টরের দিকে। কিন্তু আই ক্যাপ, এখন এ ক্যাপ কোন দিকে তুমি জানো না, কিন্তু আই ক্যাপ বললেই তুমি বলবা এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, জে ক্যাপ বললেই তুমি বলবা এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, এবং জেড ক্যাপ বললেই তুমি বুঝবা এটা হচ্ছে, সরি, কে ক্যাপ বললেই তুমি বুঝবা এটা হচ্ছে জেড এক্সিস বরাবর। সো এদের তিনজনের এক্সিসগুলো হচ্ছে নির্দিষ্ট, এদের তিনজনের এক্সিসগুলো হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে? ওকে, আমি কি এই পাশটায় লিখতে পারবো? না, উপাশাল লিখতে পারবো না, ঠিক আছে, ঠিক আছে। সো এখানে আমরা দুটো জিনিস দেখলাম, একটা একক ভেক্টর, একটা আয়ত একক ভেক্টর, এই দুটোর ব্যবহার আমাদের সামনে আছে। আমি মুছে দিচ্ছি, আশা করি আপনাদের লেখা হয়েছে। সহজ জিনিস এগুলো, একদমই কিন্তু সহজ সহজ জিনিস, বা এই সংজ্ঞাগুলো আপনারা জাস্ট বই থেকে খুললেই পাবেন। জাস্ট দুই একটা সংজ্ঞা একটু অপরিচিত বা যেগুলো দরকার খুব বেশি, আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে একক ভেক্টর পড়লাম, আয়ত একক ভেক্টর পড়লাম। এবারে আমরা আরেকটা ভেক্টরকে একটু দেখে ফেলি। এই ভেক্টরটাকে আমি বলবো হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরটা আপনার ভেক্টরের কনসেপশনে খুবই জরুরি। অনেক জায়গাতেই আপনার এই অবস্থান ভেক্টরটা দরকার হবে, ঠিক আছে? সো অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা আপনারা লিখে ফেলতে পারেন। অবস্থান ভেক্টর কাকে বলবো? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যদি আমি নির্দেশ করি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যদি নির্দেশ করি, কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, যেই ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে আসেন আমরা একটু অবস্থান ভেক্টরটা কীরকম, অবস্থান ভেক্টরের প্রকাশটা কীরকম সেটা দেখি। তাহলে আবারও আমি একটা প্রসঙ্গ কাঠামো এঁকে ফেলি। প্রসঙ্গ কাঠামো মানে আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুটা হচ্ছে 0, 0, 0 পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু 0, 0, 0। আর এই দিকে মনে করেন একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে পি বিন্দু, যে কোনো একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুর মনে করেন আপনাকে স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, ধরে নিলাম পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। জাস্ট একদম সিম্পলি বোঝার জন্য আমি এক্স ওয়াই জেড লিখলাম। এখন এই যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুর অবস্থান আমি বলতে চাই, এই পি বিন্দুটার অবস্থান আমি বলতে চাই, কার সাপেক্ষে বলতে চাই? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর দিয়ে বলতে চাই। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর দিয়ে যদি আমি বলতে চাই, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর, বা অবস্থান ভেক্টরের আরেকটা নাম আছে, এইটাকে বলে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর বা এইটাকে রেডিয়াস ভেক্টর। সো ব্যাসার্ধ ভেক্টর বলুক বা অবস্থান ভেক্টর বলুক, কোন রেফারেন্সের সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যদি কোনো একটা ভেক্টরের অবস্থান আমি বলতে চাই, অর্থাৎ এই আর ভেক্টরটা যদি আমি বলতে চাই, তাহলে ওপি ভেক্টর, সবাই খেয়াল করেন, ওপি ভেক্টর বা আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কী হবে, খেয়াল করেন, ইজ ইকুয়ালস টু হবে, আমরা লিখবো হচ্ছে এইভাবে, খেয়াল করেন, শেষ বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স, আদি বিন্দুর স্থানাঙ্ক কত, জিরো। তাহলে আমি লিখব এক্স মাইনাস জিরো। এইটা কোন স্থানাঙ্ক ব্যবস্থা বরাবর আছে? এইটা এক্স এক্সিস বরাবর আছে। তাহলে আমি লিখলাম এক্স মাইনাস জিরো ইন্টু আই ক্যাপ প্লাস, এরপরে আমি লিখব হচ্ছে ওয়াই মাইনাস জিরো ইন্টু জে ক্যাপ প্লাস, এরপরে আমি লিখব জেড মাইনাস জিরো ইন্টু কে ক্যাপ, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি সংক্ষেপে গুছিয়ে লিখি যোগ বিয়োগ শেষ করে, তাহলে ওপি ভেক্টর বা যেটাকে আমি বলছিলাম হচ্ছে অবস্থান ভেক্টর, এইটা সমান সমান হচ্ছে এক্স অফ আই প্লাস ওয়াই অফ জে প্লাস
জেড অফ কে, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থান ভেক্টরের প্রকাশ। অবস্থান ভেক্টর কার সাপেক্ষে হবে? অবস্থান ভেক্টর হবে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাপেক্ষে, এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে? আচ্ছা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেন, একটু দেখতে দেন, ওইটুকু একটু দেখতে দেন, সরি একটু নাড়ায় দিলেই হবে। কোনটুকু দেখা যাচ্ছে আমাকে একটু বললেন। সরি ভাইয়া এবং আপুরা, ওই ফ্রেমটা একটু নড়ে চড়ে গেছে, সেই জন্য আমি বুঝতে পারিনি। এই পর্যন্ত কি দেখা যায়? ওকে, তাহলে এর বাইরে গেলে আমাকেও দেখা যায় না? ওকে, আচ্ছা এই পর্যন্ত দেখা যায়, আর ওই পাশে কোন পর্যন্ত দেখা যায়? ওকে ওকে, এইটা হচ্ছে মোটামুটি আমাদের ফ্রেম। আচ্ছা ওই উপরন্ত যাবো না, গায়ে ঘেঁচে লিখবো না, গায়ে ঘেঁচে লিখবো না, ঠিক আছে? স্যার এইটা হচ্ছে অবস্থান ভেক্টর। এটা কালো কালি দেন না, কালো কালি সবগুলো খুবই খারাপ। সবগুলো কি নতুন কালি ঢুকাইছেন? ফুসফুস করে আছে। তাহলে লিখছেন সবাই, এই হচ্ছে কি অবস্থান ভেক্টর। তো এর বাইরেও কিছু ভেক্টর আপনারা পাবেন, যেমন একটা ভেক্টর আছে যেটাকে আমরা বলি হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে হচ্ছে, আবার বলেন, ওপি ইকুয়ালস টু আর, এই যে আচ্ছা ওপি ইকুয়ালস টু আর, খেয়াল করেন ওপি ভেক্টর, ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরটা না, খেয়াল করো বোর্ডে একটা দাগ দিয়ে রাখেন, হ্যাঁ বোর্ডে একটা দাগ দিয়ে রেখেছি, থ্যাংক ইউ। আচ্ছা যারা হচ্ছে ওপি ভেক্টরটা বোঝেন নাই, আমরা তো শুরু থেকেই বলছি যে আমরা কি করতে চাইছি, আমরা পি বিন্দুর অবস্থানটা বলতে চাইছি। পি বিন্দুর অবস্থানটা কার সাপেক্ষে বলতে চাইছি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে ও, এই ও থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব স্ট্রেট লাইন, সরণ ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। সো এইটা হচ্ছে ওপি ভেক্টর, এই হচ্ছে ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরটাকেই আমরা বলছি এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কেন ওপি ভেক্টরটাকে ব্যাসার্ধ ভেক্টর বলছি বা কেন ওপি ভেক্টরটাকে আপনি অবস্থান ভেক্টর বলছেন? কারণ এইটার রেফারেন্স পয়েন্ট হচ্ছে ও, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। সো এই ওপি ভেক্টরকে আমরা আর ভেক্টর বলতে পারি, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর। তো কীভাবে বের করবেন? স্থানাঙ্ক তো দুইটা, এক্স আর জিরো, তাহলে এক্স মাইনাস জিরো। মানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমরা এইভাবে বলে থাকি, যে কোনো ভেক্টর বের করার জন্য শেষ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক, শেষ বিয়োগ আদি, আমরা সবসময় এই এই লজিকটা ব্যবহার করি, শেষ বিয়োগ আদি। আমি এরকম আরেকটা ভেক্টর আপনাদেরকে দেখিয়ে দিব, তাইলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইবার খেয়াল করেন, এক্স মাইনাস জিরো, যেহেতু এক্স এক্সিস বরাবর তাইলে আই, ওয়াই মাইনাস জিরো তাহলে জে, জেড মাইনাস জিরো তাইলে কে। বুঝতে কি পেরেছেন? আমি একবার একটু আপনাদের কিছু কিছু কমেন্ট একটু দেখে আসি। তামিম, ওপি ভেক্টরটা কি সবাই বুঝেছেন? অনেকেই বুঝেননি বলে মনে হচ্ছে, কারণ লেখা দেখা যাচ্ছিল না, এখন একটু আমাকে জানান। এই যে যারা বোঝেননি, তামিম, ইমতিয়াজ, ইমতিয়াজ বুঝেছে বলছে, ইমতিয়াজ বুঝেছে বলছে, সবাই আরেকবার একটু দেখেন। আমি ও পাশে একটু ছোট্ট একটা জিনিস লিখতে লিখতে আপনি দেখে নেন যে আপনি অবস্থান ভেক্টরটা বুঝেছেন কি না। আমি ভেবেছিলাম অবস্থান ভেক্টরের পরেই আমরা অন্যদিকে চলে যাব, কিন্তু আরেকটা ছোট জিনিস একটু পড়ে যেতে চাই, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। হ্যাঁ তামিম, ইমতিয়াজ সবাই বুঝতে পারছেন আশা করি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এবার আরেকটা ভেক্টরের একটু দেখব, এই ভেক্টরটাকে আমি বলবো এইটা হচ্ছে সরণ ভেক্টর, সরণ ভেক্টর, ঠিক আছে? সরণ ভেক্টর কাকে বলে? আমি ধরে নিলাম এইটুকু শেষ হয়ে গেছে, আমি মুছে দিতে চাই, আমি মুছে দিলাম বাকি জিনিসটুকু, আমি মুছে দিলাম, আশা করি হয়ে গেছে আপনাদের। আয় হায়, আই জে কে কি সাপোজ ধরেছেন? না না, আই জে কে সাপোজ ধরি নাই, এক্স মাইনাস জিরো এটা বলেন। আয় হ্যাঁ, এক্স মাইনাস জিরো এটা বুঝেন নাই, এক্স মাইনাস জিরো এটা বুঝেন নাই, দুঃখিত, আমি তো মুছে ফেললাম, আমি দুঃখিত। যারা এক্স মাইনাস জিরোটা বুঝেননি, একটু তাহলে সরণ ভেক্টরটা আমরা বুঝি কি না দেখেন।
আমরা জাস্ট একটু সরণ ভেক্টরটা বুঝে নেই। সরণ ভেক্টরটা বোঝার পরে লাগলে আমি ওইটা আপনাকে আবার রিপ্লেস করে দিব। ধরেন আপনাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মনে করেন 2, 5, -4 এক্স ওয়াই জেড, এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1, 1, -2। এরকম দুইটা বিন্দু দেওয়া আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। যারাই আগেরটা বুঝেছেন এবং যারা বোঝেননি আমি আন্তরিকভাবে দুঃখিত, আবারও একটু সবাই একটু কনসেন্ট্রেশন দেন, এইটা বুঝলেই ইনশাল্লাহ আগেরটা বুঝবেন, অথবা আমি আবার রিপিট করে দিব। এখন এ বিন্দুর স্থানাঙ্ক জানেন, বি বিন্দুর স্থানাঙ্ক জানেন, ঠিক আগের বারের মতো আপনি ও বিন্দুর স্থানাঙ্ক জানতেন এবং পি বিন্দুর স্থানাঙ্ক জানতেন। তো এমতাবস্থায় আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে এবি ভেক্টরটা কত হবে, এবি ভেক্টরটা কত হবে, এটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম। তো যে কোনো একটা ভেক্টর বের করার নিয়ম কি, যে কোনো একটা ভেক্টর বের করার নিয়ম হচ্ছে, এইটা এর আগেও একবার বলেছি, শেষ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক, শেষ বিয়োগ আদি, শেষ বিয়োগ আদি, এই হচ্ছে বের করার স্টাইল। আচ্ছা, এ বি ভেক্টর কোনটা শেষ কোনটা আদি, অবশ্যই এ ভেক্টরটা হচ্ছে আদি, এ থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে বি বিন্দুতে। সো এ বি ভেক্টর, আচ্ছা শেষ বিয়োগ আদি, তাহলে আসেন শেষ বিন্দুর স্থানাঙ্ক কত। ফার্স্টে এক্স, আমাদের তো তিনটা এক্সিস, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। ফার্স্টে আমি এক্সকে নিব, তারপরে ওয়াইকে নিব, তারপরে জেডকে নিব। তাহলে ফার্স্টে আসেন এক্স এক্সিসের জন্য, শেষ বিন্দুর এক্স এক্সিসের কোঅর্ডিনেট 1, আদিবিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 2। তাহলে আমি লিখছি 1 - 2 × i ক্যাপ। দেখেন এই একটা লাইন, বাকি আরও অনেক কিছু আমি লিখবো, এইটুকু বুঝলেই আপনি কিন্তু প্রায় সব বুঝে গেছেন। এ বি শেষ বিন্দু কোনটা, বি, তাহলে বি বিন্দুর এক্স এক্সিসের কোঅর্ডিনেট কত, 1, এ বিন্দুর এক্স এক্সিসের কোঅর্ডিনেট কত, 2। সো 1 - 2 যখন আপনি করলেন, 1 - 2 মানে কি, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটা একটা সংখ্যা, এটা একটা স্কেলার রাশি, এটাকে আপনি ভেক্টরে রূপান্তর করবেন। কিভাবে ভেক্টরে রূপান্তর করবেন, আই দিয়ে গুণ করবেন, আই দিয়ে গুণ করলে আপনি এটাকে ভেক্টরে রূপান্তর করতে পারবেন। বুঝতে পারছি কি, এইবার আমাকে একটু জানান যে আপনারা বুঝতে পারছেন কি না, প্লাস বাকি দুইটাও একটু দেখে নেন। তাহলে এবার ওয়াই এক্সিস, এবার লিখছি কার জন্য, এবার লিখছি ওয়াই এক্সিসের জন্য, তাহলে 1 - 5, কেন, কারণ এই যে শেষ বিয়োগ আদি, তাহলে 1 - 5 × j ক্যাপ প্লাস জেড এক্সিস, এবার কে, এবার হচ্ছে জেড এক্সিস, জেড এক্সিসের কোঅর্ডিনেট কত, -2, বি বিন্দুর জেড এক্সিসের কোঅর্ডিনেট হচ্ছে -2, এ বিন্দুর জেড এক্সিসের কোঅর্ডিনেট হচ্ছে -4। তাহলে আমি লিখব -2 - -4 × k। এর পরের লাইনে খালি যোগ বিয়োগ, যোগ বিয়োগ করা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এই লাইন কে কে বোঝেন নাই, এই লাইন কে কে বোঝেন নাই বা কে কে বুঝেছেন, ঝটপট আমাকে একটু জানান, ঝটপট আমাকে একটু জানান কে কে বুঝেছেন এবং কে কে বোঝেননি। গুড, রোমেনা, খালেদ, খালেদ সাইফুল্লাহ, আদনান, স্টুডেন্ট কই এত কম, সব আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা, আপনি পড়েন আমি পড়াচ্ছি, আপনি এত টেনশন নিচ্ছেন কেন। তাহলে এইটুকু দেখেন, এইটুকু যদি আপনি বুঝতে পারেন, স্যার আই দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কি অ্যান্সার, আই দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার না, অ্যাকচুয়ালি আই দিয়ে মাল্টিপ্লাই করে আমি জিনিসটাকে ভেক্টর ফরম্যাটে কনভার্ট করছি। আপনি যখন 1 - 2 করছেন, 1 - 2 করা মানে কি, এটা একটা স্কেলার রাশি, 2 - 5, 5 - 7, 2 + 5, মানে সংখ্যা, নিউমেরিক্যাল ভ্যালু, সংখ্যাগুলো হচ্ছে স্কেলার রাশি, তো এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে না। তো শুরু থেকে এক্স এক্সিস, এই জন্য শুরুরটার সাথে আই দিয়ে গুণ করছি, সেকেন্ডেকে ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস 1 এবং 5, তাহলে জে দিয়ে গুণ করছি, তারপরে কি জেড এক্সিস, জেড এক্সিস -2 - 4, তাহলে এবার এটাকে কে দিয়ে গুণ করছি। বুঝতে পারছেন,
ওকে, যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি জাস্ট এবি ভেক্টর, এবার এখানে ক্যালকুলেশন করেন। সো এখানে যে এবি ভেক্টরটা আছে, এই এবি ভেক্টরটাকে আপনি কি লিখতে পারবেন? এবি ভেক্টরটাকে এখানে আপনি লিখতে পারবেন হচ্ছে, সবাই একটু দেখেন, আমার ভুল টুল হইতে পারে, ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, আমার ভুল হয় কিনা বা ঠিক লিখি কিনা একটু দেখেন। তাহলে প্রথমটা হচ্ছে মাইনাস আই, পরেরটা হচ্ছে মাইনাস অফ ফোর জে, আর এটা মাইনাস টু, এটা প্লাস ফোর, দ্যাট মিন্স প্লাস অফ টোয়াইস কে। তাহলে এইটাকেই আমরা বলছি এবি ভেক্টর, এইটাকে আমরা বলছি হচ্ছে সরণ ভেক্টর, এটাকে আমরা বলছি হচ্ছে সরণ ভেক্টর। আর এই সরণ ভেক্টরে যখন একটা বিন্দু, এখানে দেখেন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, দুইটা বিন্দুর স্থানাঙ্ক আপনি জানেন, তো এবি দুইটা বিন্দু না হয়ে যদি শুধু একটা বিন্দু হয়, আর আরেকটা বিন্দু যদি কি হয়, মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, জিরো জিরো জিরো, এটা যদি একটা বিন্দু হয়, তাহলে যেই ভেক্টরটা আমরা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর, যেটা আমরা আগের বার করেছিলাম, এবং আগের বার সেই কাজটা করেছিলাম বলেই অবস্থান ভেক্টর, আগের বার যেই কাজটা করেছিলাম অবস্থান ভেক্টর আর ইকুয়ালস টু আমরা লিখেছিলাম এক্স মাইনাস জিরো ইন্টু আই প্লাস ওয়াই মাইনাস জিরো ইন্টু জে প্লাস জেড মাইনাস জিরো ইন্টু কে, এটা ছিল আমাদের আগের বারের ঘটনা। এবার একটু মিলিয়ে নিন দুইটা, দুইটাকে একটু মিলিয়ে নিন, দেখেন বোঝেন কিনা। ১৩৫টা কমেন্ট কি করছেন ভাই আপনারা, আমি তো এত কিছু পড়াই নাই। এবি ভেক্টর বের করার সময় কি প্লাস দিয়ে করব, এবি ভেক্টর বের করার সময় কি প্লাস দিয়ে করব? না আমি বুঝি নাই, সরি। আর আরেকবার বলেন, এই যে একজন ভাই কমেন্ট করেছেন লাবিব, আপনি বলেছেন এবি ভেক্টর বের করার সময় প্লাস দিয়ে করব, কি প্লাস দিবেন আমি বুঝি নাই। দেখেন যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা ভেক্টর দেওয়া থাকে, সব সময় নিয়ম হচ্ছে, হ্যাঁ কি কই আবার লিখছে না তো আর আসলে লিখবে, নিয়মটা হচ্ছে শেষ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক, শেষটা বিয়োগ আদিটা। সো মাইনাস সি আমরা দিচ্ছি, আপনি কোন জায়গায় প্লাস দেওয়ার কথা বলছেন, কোন জায়গায় প্লাস দেওয়ার কথা বলছেন এইটা একটু কাইন্ডলি আমাকে বলেন। নিজেকেই দেখা যাচ্ছে কি একটা ভয়ঙ্কর, বুঝছেন কিনা দেখেন, সবাই বুঝছেন? ব্যাস এইটুকু, আমি এরপরে সামনের দিকে, এগুলো আসলে সংজ্ঞা, এগুলো আসলে খুবই এবিসিডি টাইপসের সংজ্ঞা, ছোটোখাটো সংজ্ঞা, ছোটোখাটো সংজ্ঞা। সো আমরা একটু কাজের জিনিস পড়তে চাই, একটু বড় বড় জিনিস পড়তে চাই, আপনারা দেখে নেন, আমি একবার একটু দেখে আসি, আমি এই টপিকটা চেঞ্জ করব। আচ্ছা মমিন, মমিন তুমি শুরু থেকে ছিলে না বোধহয়, তুমি জিজ্ঞেস করেছো আই ক্যাপ পরে প্লাস দিতে, হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, এখানে প্লাস দিছি, এখানে প্লাস দিছি, গুড গুড। হ্যাঁ এখানে একজন জিজ্ঞেস করেছেন ওয়ান মাইনাস টু এর পরে প্লাস দিতে হবে কিনা, হ্যাঁ। এই যে খেয়াল করেন, উপরে খেয়াল করেন, এক্স এক্সিসের কোঅর্ডিনেট প্লাস ওয়াই এক্সিসের কোঅর্ডিনেট প্লাস, এখানে নিয়মটা হচ্ছে আসলে এইটা, নিয়মটা হচ্ছে আসলে এইটা, আমি যদি আপনাকে ওই যে এইটা লিখছি শেষ বিয়োগ আদি, এইটাকে যদি আমি আপনার জন্য একটু ক্লিয়ারলি ফর্মুলাটা বলে দেই, একটু ক্লিয়ারলি ফর্মুলাটা বলে দেই, তাহলে ফর্মুলাটা হচ্ছে আসলে এরকম যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু জে প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান ইন্টু কে, এইটা হচ্ছে যে কোনো ভেক্টর রাশি বের করার নিয়ম। ওই এইটাকেই আমরা লিখছি শেষ বিয়োগ আদি, এই যে শেষ বিয়োগ আদি লিখছি, দেখেন এইটাই এইটাই, এবং যখন এক্স এক্সিসের কোঅর্ডিনেট দুটা বিয়োগ করছি আই ক্যাপ দিয়ে গুণ করছি। আই ক্যাপ মানে কি, একজন জিজ্ঞেস করছে কে জানো, আই ক্যাপ মানে কি ব্রো, এইটা আমাদের কথার ভিতরে ছিল, আই ক্যাপ মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর একক ভেক্টর, আই ক্যাপ মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর একক ভেক্টর, এক্স এক্সিস বরাবর একক ভেক্টর। জে ক্যাপ, জে ক্যাপ মানে কি, ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর। কে ক্যাপ, জেড এক্সিস বরাবর একক ভেক্টর, ঠিক আছে, সবগুলো এক্সিস বরাবর, কিছু একক ভেক্টর নির্দিষ্ট করে দেয়া আছে, এগুলাই হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের পরিচয়। ওস্তাদ ফোন তো লক কর, ছোট্ট বন্ধু কোথায়? তাহলে এই তো অবস্থা, বুঝতে পারছেন নিশ্চয়ই, বুঝতে পারছেন?
তাহলে মুছে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন। এইটুকু রেখে আগের জিনিসপত্রগুলো মুছতে মুছতে আসি। মুছে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুবই সহজ জিনিস এবং এবিসিডি জিনিস। একবার একটু বই থেকে পড়বেন, যদি বই থেকে কোনো জায়গায় আটকে যান পরে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই জানিয়ে দিব। তাহলে মুছে দিচ্ছি। সবার নিশ্চয়ই হয়েছে? হ্যাঁ, ফোনটা পেয়েছি আবার, বুঝেছি। মেবি ইমতিয়াজ আহমেদ, মেবি কি হয়েছে, একটু পরপর ব্লার হয়ে যাচ্ছে। সমান্তরাল একক ভেক্টর একটা ডিফারেন্ট জিনিস। সমান্তরাল একক ভেক্টরটা কোনো একটা ভেক্টরের সাপেক্ষে, কোনো একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর অথবা কোনো একটা ভেক্টরের লম্ব একক ভেক্টর। দেখেন, ভেক্টর চ্যাপ্টারে একটু ভিতরের দিকে ঢুকলে আমরা দুইটা জিনিস পাবো। একটাকে আমরা বলি হচ্ছে ভেক্টরের ডট গুণন, আরেকটাকে আমরা বলি ভেক্টরের ক্রস গুণন। সো এই যে আপনি বললেন সমান্তরাল, ওস্তাদ ব্লার হয়ে গেছে, একটু ঠিক করে দেন কষ্ট করে। ঠিক আছে, সমান্তরাল একক ভেক্টর, এখন তো আর লেখা নতুন কিছু লিখি নাই, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ক্যামেরা গোলা, লাবিব লিখেছে ক্যামেরা গোলা, ঘোলা হবে না, GHOLA ঘোলা। আবার ব্লার, রোমেনা দেখেন ব্লার ঠিক হয়ে যাবে, আমি আশা করছি। আমি নতুন একটা কিছু লিখি, তাইলে নাইলে আমাদের দেখা লাগছে। এইটুকু তো আপনাদের লেখা হয়েছে নাকি? এইটুকু তো নিশ্চয়ই আপনারা লিখছেন, আমি এইটুকু মুছে দিচ্ছি। এইটুকু লেখা হয়েছে নিশ্চয়ই। আমার তো কিছু না, নেট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, নেট ঠিক হয়ে যাবে। আমি মুছে দিলাম। এখানে চারপাশ থেকে ইঞ্জিনিয়াররা আমাকে যে কী কী সিগন্যাল দিচ্ছে, ভয়ঙ্কর। কতটুকু জানি আমার মার্কিং ছিল, এইটুকু বোধ হয় আমার মার্কিং ছিল। আচ্ছা আচ্ছা, এরপরে কী অবস্থা দেশের? জয় বাংলা। কে জানি জয় বাংলা বললো, শুনলেই ভাল লাগে। ঠিক আছে, আসেন, এবারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে ভেক্টর রাশির যোগ। আচ্ছা, যোগে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলে নেই, সেটা হচ্ছে ভেক্টর রাশির বৈশিষ্ট্য। ঠিক আছে, ভেক্টর রাশির বৈশিষ্ট্য এইটা তুমি নিজে পড়ে নিবে। ঠিক আছে, ভেক্টর রাশির বৈশিষ্ট্য কী করবে? ভেক্টর রাশির বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য তুমি দেখবে, 10টা 12টা 15টা বৈশিষ্ট্য বোধহয় আছে। তো এই বৈশিষ্ট্যগুলো তুমি নিজে পড়ে নিবে। কিছু তুমি জানো, যেমন ভেক্টর রাশির মান থাকে, দিক থাকে, শুধু মানের পরিবর্তন হলে অথবা শুধু দিকের পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হয়। এরপরে এরকম আছে যে সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ঠিক আছে, ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ করা যায় না, আবার সমজাতীয় ভেক্টরকে গুণ করা হয় না, ভিন্ন জাতীয় ভেক্টরকে গুণ করা হয়, এরকম কিছু রুলস আছে। আবার ডট গুণন, আমি যে বললাম যে ভেক্টরের দুই ধরনের গুণন আছে, একটাকে বলে হচ্ছে ডট প্রোডাক্ট, আরেকটাকে বলে হচ্ছে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ক্রস, তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে গুণফল হয় স্কেলার রাশি, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে গুণফল হয় ভেক্টর রাশি। এরকম কিছু ইনফরমেশান আছে, এই ইনফরমেশানগুলো পড়বেন, এগুলো থেকে মোরললেস আপনি MCQ পাইতে পারেন। মোরললেস এগুলো থেকে আপনি MCQ পাবেন এখান থেকে, বা MCQই, এখান থেকে MCQর বাইরে আর কিছু আসলে আসার নাই। ঠিক আছে, সো ভেক্টর রাশির বৈশিষ্ট্য এটা আমি আপনাদেরকে গিফট করে দিলাম, প্রথম দিন দেখা হইলো, কিছু একটু গিফট টিফট না করলে তো ভালো লাগে না। ভেক্টর রাশির বৈশিষ্ট্য পড়ে নেবেন, থ্যাংক ইউ, আমি মুছে দিচ্ছি। তাহলে এবারে আমরা যেটা দেখব, এবারে আমরা যেটা দেখব সেইটা হচ্ছে ভেক্টর রাশির যোগ। ঠিক আছে, ভেক্টর রাশির যোগ, তো ভেক্টর রাশির যোগ নিয়ে আপনারা 9-10 কিছু কথাবার্তা বোধহয় শিখছিলেন, যেমন আপনারা ভেক্টর রাশির ত্রিভুজ সূত্র বা ভেক্টর রাশির সামান্তরিক সূত্র, এই জিনিসপত্রগুলো পাইছেন।
এরকম কিছু কথাবার্তা আছে। তো ভেক্টর রাশির যোগের কয়টা উপায়? ভেক্টর রাশির যোগের মোট উপায় হচ্ছে পাঁচটা। ভেক্টর রাশির যোগের মোট উপায় হচ্ছে পাঁচটা। একটাকে বলি হচ্ছে আমরা সাধারণ সূত্র, একটাকে বলি হচ্ছে ত্রিভুজ সূত্র, একটাকে বলি হচ্ছে বহু, চার নম্বরটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এবং যেটা অ্যাকচুয়ালি আমরা পড়বো খুব ভালো করে, আপনারা নাইন টেনে একটু শিখে আসছিলেন। এবং চার নম্বর যে সূত্রটা আছে আমরা এখনই এটার দিকে আগায় যাব, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। ভাই ওকে, ও ইংলিশ ভার্সনের কেউ যদি থাকেন, ইংলিশ ভার্সনের কেউ যদি থাকেন, এটা হচ্ছে জেনারেল ল, ট্রায়াঙ্গেল ল, তারপরে এইটা হচ্ছে কি প্যারালালোগ্রাম ল, ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে কম্পোনেন্ট থিওরেম, উপাংশ, উপাংশের সূত্র, বা ওইটাকে আমরা বলি হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থিওরেম। উপাংশের সূত্র, ঠিক আছে। তো এই যে পাঁচটা জিনিসপত্রের নাম লিখলাম, উপাংশের সূত্রটাও ইম্পর্টেন্ট, এইটা আমরা পড়ব। উপাংশ একটা ভালো টপিক, ভেক্টরের উপাংশ নামক একটা জিনিস আছে, উপাংশ মানে হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট, তো এইটা আমরা পরে গেলে দেখব। তো আমরা মেইনলি অ্যাকচুয়ালি কী দেখব, আমরা দেখব অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্র। আমাদের পড়ালেখা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এখান থেকে, আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে, ধরেন এটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করতে পারতাম, ধুম করে আমরা শুরু করতে পারতাম যে আমরা শুরু করছি হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। এইটাই ভেক্টরের প্রথম ইম্পর্টেন্ট টপিক। এবং বলে দেই এই যে সামান্তরিক সূত্র আজকে শিখবেন, অনেকেই হয়তো বই যাদের আছে হয়তো দেখেছেন উল্টে পাল্টে বা পড়েছেন কিনা আমি জানি না, সামান্তরিক সূত্র হচ্ছে HSC-র ফিজিক্সে সবচাইতে বেশি ইউজ হওয়া ফর্মুলা। আপনি সবচাইতে বেশি ইউজ করবেন সামান্তরিক সূত্র। ভেক্টর, গতিবিদ্যা, কাজশক্তি ক্ষমতা, মহাকর্ষ, স্থির তড়িৎ, চুম্বক, সকল চ্যাপ্টারে গেলে আপনার সামান্তরিক সূত্রের ইউজেস হবে। তাহলে আসেন আমরা সামান্তরিক সূত্রটা দেখার চেষ্টা করি। আপনারা এইটুক লিখেছেন ভাই, ওরা সবাই ক্লিয়ারলি দেখতে দেখতে পাচ্ছে তো? ঠিক আছে, তাইলে আমরা সামান্তরিক সূত্রের দিকে আগায় গেলাম। আরাফ, আরাফ মোর্শেদ, কিছু তো করিই নাই ব্রো, এভাবে বলছো কেন? কিছু করিই নাই, কিছু করিই নাই। আচ্ছা ব্লার, আই হোপ ঠিক হয়ে গেছে। জি স্যার, আমি কমন, আমি ইংরেজি পড়ি, ওইখানে কোনো ভেদাভেদ নাই। ওকে, কারো যদি কোনো ইংরেজি টার্ম বুঝতে অসুবিধা হয় খুব বেশি, কিছু কিছু টার্ম যেগুলো আমার একদম ফ্লুয়েন্টলি আসে সেগুলো আমি বলে দিব, কোনোটা অসুবিধা হলে জিজ্ঞেস করেন বা বইতে গেলে ইনশাল্লাহ পাবেন, প্যারা নাই। আচ্ছা আমরা শুরু করছি সামান্তরিক সূত্র, প্লিজ সবাই কনসেন্ট্রেশন দেন। সেটা হচ্ছে আমি ধরে নিলাম এই যে ABCD আছে, এইটা হচ্ছে একটা প্যারালালোগ্রাম সামান্তরিক। তো সামান্তরিক সূত্রের বেসিক আপনারা জানেন যে যদি কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর বোঝানো হয়, এই যে AB হচ্ছে আমার সামান্তরিকটা, আরেকটু বাঁকা করে আঁকা উচিত ছিল, এক সেকেন্ড, সরি, ঠিক আছে, আপনারা থাকেন কোনো সমস্যা নাই, আপনারা থাকেন কোনো সমস্যা নাই, আমি জাস্ট একটু, এটা আমার প্রমাণের সুবিধা হবে, প্রমাণের সুবিধা হবে, জাস্ট এইটাকে আমি একটু চেঞ্জ করে ফেলছি, সব ঠিক আছে, আপনার কিচ্ছু চেঞ্জ করতে হবে না, আপনি আপনার জায়গায় থাকেন, আপনি আপনার জায়গায় থাকেন।
ওকে ওকে, যেটা বলছিলাম যে যদি কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা, যদি কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা, এক সেকেন্ড সরি, কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর বোঝানো হয়, তাহলে এই এবি সিডি সামান্তরিকের এবি বাহু বরাবর হচ্ছে পি ভেক্টর এবং এডি বাহু বরাবর হচ্ছে কিউ ভেক্টর, দুইটা ভেক্টর বোঝানো হয়েছে। আচ্ছা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে সামান্তরিকের ওই বিন্দু দিয়ে, সামান্তরিকের ওই বিন্দু দিয়ে যদি আমি একটা কর্ণ টান দেই, তাহলে একটা কর্ণ টান দেই, রাখেন, থ্যাংক ইউ, সামান্তরিকের ওই বিন্দু দিয়ে আমি একটা কর্ণ টান দিলাম, তাহলে এই যে কর্ণটা আছে এই কর্ণটা হচ্ছে আর ভেক্টর, এবং সামান্তরিক সূত্র আপনাকে বলেছে এই আর ভেক্টরটা কী করবে, এই আর ভেক্টরটা আপনাকে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ। ওরে কী কী, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করছে কে? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করতে হচ্ছে আর ভেক্টর। সো আমরা অ্যাকচুয়ালি ভূমির সাথে কোণ দিয়ে বুঝান, ভূমির সাথে কোণ, ভূমির সাথে কোণ দিয়ে কে জানি একজন কি জিজ্ঞেস করলেন, ব্রো আমি আসলে ক্লিয়ার না, আমি অ্যাঙ্গেলের ব্যাপারটা ক্লিয়ার করি। এই যে আলফা ভেক্টর, আলফা অ্যাঙ্গেলটা আছে, আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। আচ্ছা, তাহলে আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে এই দুই ভেক্টরের লব্ধিগত আর ভেক্টর। তো এইটুকু পর্যন্ত আপনারা অ্যাকচুয়ালি জানেন। তাহলে আমরা এখন এই সামান্তরিক সূত্রে আসলে কি করব, আমরা এই আর ভেক্টরের মান এবং দিক বাইর করব। আর ভেক্টরের আমরা কি করব, আর ভেক্টরের মান এবং দিক আমরা বাইর করতে চাই, এই হচ্ছে আমাদের এখন কাজ। তাহলে ফার্স্টে আসেন, আমরা মান বের করব। সবাই একটু আমার সাথে থাকেন, সবাই একটু আমার সাথে থাকেন, আমি ছোট্ট একটা ফর্মুলা প্রমাণের মতো করব। সবাই একটু দেখেন, আমি প্রমাণটা শেষ করে আবারও আপনাদের কমেন্ট দেখছি, ঠিক আছে? আচ্ছা, আমি ফার্স্ট কাজটা কি করব, আমি ফার্স্ট কাজটা হচ্ছে এবিকে একটু লম্বা করি, এবিকে একটু বর্ধিত করলাম কিছুটা অংশ, এবং এই এবি এর বর্ধিতাংশের উপরে আমি একটা লম্ব টান দিলাম, এবি এর বর্ধিতাংশের উপরে একটা সিই লম্ব টান দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাইলে ফার্স্ট কাজটা আমি কি করছি ভাই, ফার্স্ট কাজটা করছি হচ্ছে, আমি ফার্স্ট কাজটা হচ্ছে এবি এর বর্ধিতাংশের উপর, মানে এবিটাকে ইলঙ্গেট করে তার উপরে আমরা সিই একটা পারপেন্ডিকুলার টান দিছি, সিই লম্ব আঁকছি, এবিকে বর্ধিত করে সিই পারপেন্ডিকুলার বা লম্ব আঁকছি। আচ্ছা, তো লম্ব যদি আঁকেন তাহলে খুব ভালো কথা। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, যেহেতু এইটা একটা সামান্তরিক, যেহেতু এইটা একটা সামান্তরিক, তাই সামান্তরিক যদি হয়, খেয়াল করেন সামান্তরিকের তো এই দুইটা বাহু কি পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এডি ইজ প্যারালাল উইথ বিসি বলা যায় না? যে এডি বাহুটা, এডি বাহুটা কোনটা, এই হচ্ছে এডি বাহুটা এবং এই হচ্ছে কি বিসি বাহুটা, এই দুইটা বাহু পরস্পর কি সমান্তরাল, এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল, এবং এই যে এবি বাহুটা আছে এটাকে আপনি স্পর্শক বলতে পারেন বা ছেদক বলতে পারেন। তো এটাকে স্পর্শক বা ছেদক বললে লাভ কি? লাভটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আছে আলফা আর এই অ্যাঙ্গেলটা আলফা, এই দুইটা অ্যাঙ্গেল পরস্পর সমান হবে। অর্থাৎ দ্বিতীয় যে কথাটা বলতে যাচ্ছি, যেহেতু এবি ইজ পারপেন্ডিক মানে প্যারালাল উইথ বিসি এবং এবিটা হচ্ছে তাদের স্পর্শক, যেহেতু এই দুইটা ঘটনা আমরা জানি, ঠিক আছে, এডি এবং বিসি হচ্ছে কি প্যারালাল এবং এবিটা হচ্ছে তাদের ছেদক বলেন বা স্পর্শক বলেন, যেটাই বলেন, সুতরাং অ্যাঙ্গেল অফ ডি এ বি, অ্যাঙ্গেল অফ ডি এ বি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ সিবিই হবে,
অ্যাঙ্গেল অফ সি বি ই হবে এবং এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে আলফা। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা পাইছি এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি এইটা হচ্ছে আলফা কোণ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা কোণ, ঠিক আছে। আচ্ছা এবারে আসেন, এবারে আমরা এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলকে ধরব। কোন ট্রায়াঙ্গেল আমি ধরব? হচ্ছে ট্রায়াঙ্গেল অফ সি বি ই। এই ট্রায়াঙ্গেলটাকে আমি ধরছি ট্রায়াঙ্গেল অফ সি বি ই। অর্থাৎ এই যে কে কার মাথা ধরে গেছে ভেক্টর পড়তে পড়তে? আঞ্জুমান আজাদ ব্রো, ভেক্টর তো পড়াই নাই। আঞ্জুমান আজাদ ব্রো, ভেক্টর তো পড়াই নাই, ভেক্টর শুরুই করি নাই। কে জানে চিপস খাওয়ার গল্প করতেছে, অদ্ভুত ব্যাপার। এই নিয়ে আসো তো আমার প্যাকেটটা, চানাচুরের প্যাকেট, কি মনে করছো? আচ্ছা তাহলে আসেন, ট্রায়াঙ্গেল অফ সি বি ই ব্রো, এটা ভেক্টরের জাস্ট ইনিশিয়ালাইজেশন। ভেক্টর অনেক বড় জিনিস, দয়া করে সবাই ক্লাসে থাকেন, ক্লাসে থাকেন, দুষ্টুমি করে গল্প করেন না। আর দুষ্টুমি করে গল্প করলে করেন, আমি আসছি। তাহলে ট্রায়াঙ্গেল অফ সি বি ই, ট্রায়াঙ্গেল অফ সি বি ই তে আমি ফার্স্টে কী করলাম? আমি ফার্স্টে হচ্ছে কজ আলফার সূত্র ফেলি। তাহলে কজ আলফা, ক্রিকেটার বাসিত আলী, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে আমি পাইলাম হচ্ছে বিই ডিভাইডেড বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে বিসি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? এখান থেকে আমি লিখতে পারবো বিই সমান সমান কি? বিই সমান সমান হচ্ছে বিসি কজ আলফা। বিই সমান হচ্ছে বিসি কজ আলফা। ওইটুকু আছে ফ্রেমে না বের হয়ে গেছে? বিই সমান হচ্ছে বিসি কজ আলফা, বা নিচে লিখছি, নিচে লিখছি এই জায়গায় যে বিই সমান সমান কি? বিই সমান সমান হচ্ছে বিসি কজ আলফা। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন, এডি এবং বিসি, এডি এবং বিসি এরা দুজন পরস্পর সমান এবং সমান্তরাল। এডি এবং বিসি এরা দুজন পরস্পর সমান্তরাল, যেহেতু এডি এবং বিসি পরস্পর সমান এবং সমান্তরাল। লেখা আবারও বোধহয় একটু ঝাপসা হয়ে যাচ্ছে। তার চেয়ে আমি দুটো জোকস বলি, তোদের এমনিতেই মাথা ধরে গেছে, লেখাও বোঝা যাচ্ছে না, সব ঝাপসা, দুটো জোকস বলি ভাল লাগবে। কয়টা বাজে, ক ঘন্টা ক্লাস হয়েছে? লেখা তো আসলে অনেক ঝাপসা, লেখা তো আসলেই একটু ঝাপসা, কি করব। সব আল্লাহর ইচ্ছা, কিভাবে ঠিক হবে? আমি কিভাবে ঠিক করবো? কে জানি আমাকে লিখছে, কে এটা?
তানজিম না তামিম কে দিন আমি লিখলে স্যার ঠিক করে আমি কি ঠিক করব ব্রো হোয়াট অনেকে চেষ্টা করতেছে তুই বিশ্বাস করতে পারছিস না আমি দেখাই তার পিছনে দুই তিনজন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নানা রকম চেষ্টা করতেছে আমি ভাবছিলাম যে আজকেই সামান্তরিক সূত্রটা পড়ায় ফেলবো এবং সামান্তরিক সূত্রটা পড়ায় ফেললে মোটামুটি একটা সুন্দর বিষয় হবে কিন্তু সুন্দর বিষয়টা হচ্ছে না লেখা তো দেখা যাচ্ছে না সাউন্ড দিয়ে কি হবে সেটাই তো চেষ্টা করছি কেন এরকম হচ্ছে লিখতে পারছি না এই জন্য নাচতেছি তোরা লেখা দেখতেছিস না তো আমি লিখে যাইতে পারি আমি পুরো সামান্তরিক সূত্রটা লিখে ফেলতে পারি তোরা যদি না দেখিস তাইলে তো আসলে লিখে লাভ নাই জুবাইর ব্রো এত রাগ করো কেন ব্রো এত রাগ করতেছো কেন ব্রো প্লিজ শান্ত হন আই এম সরি এত রাগো না ব্রো প্লিজ কুল ডাউন প্লিজ এই ইমতিয়াজ ভেরি নাইস